হৈছে মৌলানা বদরউদ্দিন আজমল। বদরউদ্দিন আজমলে কৈছে উৎসেদিত লোকসকলৰ চৰকাৰৰ বিৰুদ্ধে প্ৰচণ্ড খং আছে আৰু তাৰ বাবেহে লাঠি জুংলৈ এতিয়া আৰক্ষীক আক্ৰমণ কৰিছে আৰু সমান্তৰালভাৱে অভিযোগ উত্থাপন কৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰৰ বিৰুদ্ধে যে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰে অসমৰ সংখ্যালঘুসকলক বাছি বাছি অত্যাচাৰ চলাইছে, জুলুম চলাইছে আৰু যদিহে বাংলাদেশী আছেই তেনেহ'লে কিয় চিনাক্ত কৰিব পৰা নাই বুলিও এতিয়া প্ৰত্যাহ্বান জনালে মৌলানা বদরউদ্দিন আজমলে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰক। আমি সবিস্তাৰে খবৰ উচ্ছেদক লৈ চৰকাৰক আক্ৰমণ মৌলানা বদরউদ্দিন আজমলৰ। বদরউদ্দিন আজমলে কঠোৰ ভাষাৰে সমালোচনা কৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰক আৰু শীঘ্ৰেই পদত্যাগ কৰিব লাগে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰে। আৰু বাংলাদেশী আছে যদি কিয় ধৰিব পৰা নাই চৰকাৰে বুলি উল্লেখ কৰিছে, কিয় চিনাক্ত কৰিব পৰা নাই বুলি উল্লেখ কৰিলে মৌলানা বদরউদ্দিন আজমলে, আৰু অবৈধ বাংলাদেশী আহিছে যদি ইয়াৰ বাবে দায়ী কোন প্রশ্ন করেছে, যদিহে অবৈধ বাংলাদেশী আহিছে তেনহলে ইয়ার বাবে দায়ী কোন সরকারের বিরুদ্ধে প্রচন্ড খুব উজাড়িবলে এটা হাতত লাঠি লৈ উলাই আহিছে উচ্ছেদিত নাগরিক। আর মুসলমানের ওপর জুলুম অত্যাচার আরম্ভ করেছে এইখন সরকারে, এইখন বিজেপি সরকারে মুসলমানের ওপর জুলুম বা অত্যাচার আরম্ভ করেছে। নথি থাকার পাছতো বিদেশী বলে কোয়া হয়েছে একাংশ সংখ্যালঘু মুসলমান লোক। আর এনেদরে সরব হল মৌলানা বদরউদ্দিন আজমল। সোনাপুরের উচ্ছেদক লৈ সরকারক তীব্র আক্রমণ কটাক্ষ মৌলানা বদরউদ্দিন আজমলৰ, এটা ডাঙর খবর। আর শীঘ্রই পদত্যাগ করক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারে, সকলে পদত্যাগ করক বলে উল্লেখ করেছে। লগতে কৈছে বাংলাদেশী যদি আছে যদি তেনেহলে ধরব পৰা নাই কিয় সরকারে, কিয় ধরব পৰা নাই বাংলাদেশীক। সোনাপুরের এই উচ্ছেদ অভিযানক লৈ সরব এতিয়া মৌলানা বদরউদ্দিন আজমল, আর অবৈধ বাংলাদেশী আহিছে যদি ইয়ার বাবে দায়ী কোন বলেও প্রশ্ন করলে বদরউদ্দিন আজমলে। কেবল ইমানেই নহয়, সরকারের বিরুদ্ধে খুব উজাড়িবলে হাতত লাঠি জুং লৈ এতিয়া আক্রমণ করেছে উচ্ছেদিত লোকে, আর এই ডাঙর মন্তব্য করেছে মৌলানা বদরউদ্দিন আজমলে। আর মুসলমানের উপর জুলুম অত্যাচার আরম্ভ করেছে এইখন সরকারে, বাছি বাছি সংখ্যালঘু মুসলমানের উপর আক্রমণ করা হয়েছে বলে ডাঙর মন্তব্য। নথি থাকার পাছতো বিদেশী বলে কোয়া হয়েছে একাংশ সংখ্যালঘু মুসলমান লোকক, এই ডাঙর মন্তব্য করেছে আজির দিনট। বা অর্থাৎ সোনাপুরের উচ্ছেদ অভিযানক লৈ সরব হল বদরউদ্দিন আজমল। মন্তব্য আছে মোর, বদরউদ্দিন আজমলে কি কৈছিল আমি সেই মন্তব্য আগবাইছো। আজি অমানবীয় তো এই সরকার আহিছে মানে হৈ আছে, যিমান কাম করে আছে অমানবীয়। আজি শিবসাগর মাছ যাব না লাগে, নগাঁওর মাছ বেন করিব লাগে, আর মরিগাঁওর মাছ বেন করিব লাগে, এসব আজি 75 বছর আর খাই আছে সবে, আগে কেউ বন্ধ করা নাই। যদি ইলিগেল আছিল ধরব লাগছিল, কিমান মানুহ সরকারে এতিয়ালৈকে জেলত দিছে সেইটো হিসাব দিয়ক। পলিটিক্যাল ইস্যু সম্মুখত পঞ্চায়েত ইলেকশন আছে, তারপর বাই ইলেকশন আছে, তারপর 2026 ইলেকশন আছে, এইটার কারণে সরকারের চমক দেখাব লাগে। এই যদি এক মিনিট, এইসব মানুষ যদি ইলিগেল বাংলাদেশী আছিল সরকার কত আছিল, সরকারে কি করে সরকার থাকার নিজের মতলব রেসপন্সিবিলিটি নিজে ডিজাইন করব লাগে। আমি ফেইল হয়েছ, ইমান হাজার হাজার মানুষ যদি বাংলাদেশী থাকে। কালি মানে শুনেছ আমার জলেশ্বর গোয়ালপাড়াত উচ্ছেদ হব, নোটিশ দিয়ে আছে, হ্যাঁ সব ইলিগেল, ইমান হাজার হাজার মানুষ ইলিগেল বাংলাদেশী আইছে আর সরকারে কাতি সামালি আছে, সরকারে কি করে আছে, সরকারে ডিজাইন করব লাগে। আজি শুনেছ ডিজিপি হিসাবে কইছে ইলিগেল বাংলাদেশী আছে, 15-15, 20-20, 30-30 বছর পরে ইলিগেল বাংলাদেশ যদি আপনার ইয়াত আছে, হ্যাঁ এই বাংলাদেশের ভিতরে যে কোনো মানুষ হব পারে, সরকারে কি করে আছে, ডিপার্টমেন্টে কি করে আছে, কেউ আপনার আগে লওয়া নাই। হ্যাঁ এটাই কথা আছে, সম্মুখত পঞ্চায়েত ইলেকশন আছে, পঞ্চায়েতের নতুন আপনার যে সীমা নির্ধারিত করে আছে এটা 100% ভুয়া, একতরফা করে আছে, মুসলমানক এক সাইড করে দিয়ে আছে, তারপরই বাই ইলেকশন আছে, তারপর ইলেকশন আছে, এই ইলেকশনের চমকের কারণে সরকার করব লাগবে। আমার মানুষ যেমন প্রতিবাদ করব লাগে প্রতিবাদ করে আছে, চাওক লাহে লাহে আজি মই দেখিছো সোনাপুরত মানুষ পুরুষ মহিলা লাঠি লুঠি উলাই আইছে সরকারের বিরুদ্ধে। এটা খুব অহা দিনত কি হব, কিমান লৈকে যাব তো উপরলাই জানে, সরকারে কিয় কন্ট্রোল করব নয়। এদিন 28 জনক লৈ গৈ ডিটেনশন ক্যাম্প দিয়ে দিলে ইলিগেল বাংলাদেশে, আজি আপনার ইমান দিন কত হয়ে আছে,
এই মানুহবিলাকে কান্দি কান্দি কৈ আছে আমাৰ ডকুমেন্ট আছে ডকুমেন্টটো প্রুফ করার চান্স দিয়া নাই মাতিছে বলে আপোনালোকে আহক ডকুমেন্ট আমি চেক করিম মানুহ গৈছে উঠাই জেলত সিধা ডিটেনশন কেম্প দিছে এসব জুলুম অত্যাচার অত্যাচারৰ গাড়ি বেছি দিন নচলে ডক্টর হিমন্ত সাহেবে নিজেই বুঝিছে তার বেশি দিন মোৰ গাদ্দি নাই এর আগে যিমান কৰিব লাগে কৰোঁ বুলি এইটোৰ কাৰণে হিন্দু মানুহ অসমীয়া ভাইসকল যে খুশ হ'ব এইটো তেখেতৰ ভুল ধাৰণা আজিও আমাৰ 95% হিন্দু ভাইসকল অসমীয়া ভাইসকল বিভিন্ন জাতিৰ সব আমি একেলগে মিলা প্ৰীতি হিচাপে থাকিবলৈ এইটো বিচাৰে কোনো মানুহ অসমীয়া নিবিচাৰে ঠেলাওয়ালা ৰিক্সাওয়ালা হওক দোকানওয়ালা হওক সবে যদি পুৰা দিন শান্তির সাথে নিজের দোকানটা চালাব পারে ঠেলা চালাব পারে রিক্সা তে রাতে হলে তার বাল বাচ্চার কারণে কিছু পয়সা লই যাব এটু সরকারের সরকারের পার্টি এটু বিজেপির লিডার এটু করে আছে মতলব সরকারের ইনস্টিগেটর এটু হয়ে আছে হেমন্ত সাহর ইনস্টিগেশনও হয়ে আছে বা তার কোনো মন্ত্রীর ইনস্টিগেশন এটু বহুত মা খুর পাপ এটু করিব না লাগে আজি যদি গোটেই অসমতে এটু আরম্ভ হয়ে যায় মানে শান্তি থাকিব পাৰিব নেকি বিশ্ব শর্মা বাবা হব পাৰে এই নামটো দি দিছে এনে উন্নত হিসাবে মাইক দিয়ে মিয়াক দেখিব নোৱাৰে লাদিন কোনে নাম রাখিছে কোনো তো রাখা নাই হি দি আছে প্রথম লাদিন 10 জন মুসলমানের দোকান হয়ে গেলে লাদিন বাজার হয়ে যাবে নাকি কোনো কথা নাই ইস্যু নাই আজি অমানবীয় তো এই সরকার আহিছে মানে হৈ আছে যিমান কাম কৰি আছে অমানৱীয় আজি শিৱসাগৰত মাছ যাব নালাগে নগাঁৱৰ মাছ বেন কৰিব লাগে আৰু মৰিগাঁৱৰ মাছ বেন কৰিব লাগে এসব আজি 75 বছৰ পৰা খাই আছে সবে আগে কিয় বন্ধ কৰা নাই যদি ইলিগেল আছিল ধৰিব লাগিছিল কিমান মানুহ চৰকাৰে এতিয়ালৈকে জেলত দিছে সেইটো হিচাপ দিয়ক পলিটিকেল ইস্যু সন্মুখত পঞ্চায়ত ইলেকশ্যন আছে তাৰপিছত বাই ইলেকশ্যন আছে তারপর কি 2026 ইলেকশন আছে এইটোর কারণে সরকারের চমক দেখাব লাগে এই যদি 1 মিনিট এইসব মানুষ যদি ইলিগাল বাংলাদেশি আসিল সরকার কত আছে সরকারে কি করি সরকার থাকার নিজের মতলব রেসপন্সিবিলিটি নিজে রিজাইন করব লাগে আমি ফেইল হয়েছ ইমান হাজার হাজার মানুষ যদি বাংলাদেশে থাকে কালি মই শুনেছো আমার জলেশ্বর গোয়ালপাড়াত উচ্ছেদ হব নোটিশ দিয়ে আছে হ্যাঁ সব ইলিগেল ইমান হাজার হাজার মানুষ ইলিগেল বাংলাদেশে আইসে আর সরকারে কাতি সামালি আছে সরকারে কি করে আছে সরকারে রিজাইন করব লাগে আজি শুনেছো ডিজিপি হিসাবে কইছে ইলিগেল বাংলাদেশে আছে 15-15, 20-20, 30-30 বছর পরে ইলিগেল বাংলাদেশে যদি আপনার ইয়াত আছে হ্যাঁ এই বাংলাদেশের ভিতরে যে কোনো মানুষ হবো পারে সরকারে কি করে আছে ডিপার্টমেন্টে কি করে আছে কেউ আপনার আগে লওয়া না হ্যাঁ এটাই কথা আছে সম্মুখত পঞ্চায়েত ইলেকশন আছে পঞ্চায়েতের নতুন আপনার যে সীমা নির্ধারিত করে আছে এটা 100% ভুয়া একতরফা করে আছে মুসলমানক এক সাইড করে দিয়ে আছে তারপরই বাই ইলেকশন আছে তারপর ইলেকশন আছে এই ইলেকশনের চমকর কারণে সরকার করব লাগবে আমার মানুষ যেমন প্রতিবাদ করব লাগে প্রতিবাদ করে আছে চাওক লাহে লাহে আজি মই দেখিছো সোনাপুরত মানু পুরুষ মহিলা লাঠি লুঠি উলাই আইছে সরকারের বিরুদ্ধে এটা খুব অহা দিনত কি হব কিমান লৈকে যাব তো উপরলাই জানে সরকারে কিয় কন্ট্রোল করব নোৱাৰে এদিন 28 জনক লৈ গৈ ডিটেনশন ক্যাম্প দি দিলে ইলিগেল বাংলাদেশে আজি আপোনালোকে ইমান দিন কত হৈ আছিল এই মানুহবিলাকে কান্দি কান্দি কৈ আছে আমার ডকুমেন্ট আছে ডকুমেন্টটো প্রুফ করার চান্স দিয়া নাই মাতিছে বলে আপনার আহক ডকুমেন্ট আমি চেক করিম মানুষ গৈছে উঠাই জেলত সিধা ডিটেনশন ক্যাম্প দিছে এসব জুলুম অত্যাচার অত্যাচারের গাড়ি বেশি দিন নচলে ডক্টর হিমন্ত সাহেবে নিজেই বুঝিছে তার বেশি দিন মোৰ গাদ্দি নাই এর আগে যিমান কৰিব লাগে কৰোঁ বুলি এইটোৰ কাৰণে হিন্দু মানুহ অসমীয়া ভাইসকল যে খুশ হব এইটো তেখেতৰ ভুল ধাৰণা আজিও আমাৰ 95% হিন্দু ভাইসকল অসমীয়া ভাইসকল বিভিন্ন জাতির সব আমি একেলগে মিলা প্রীতি হিসাবে থাকিবলৈ এটু বিচাৰে কোনো মানুহ অসমীয়া নিবিচাৰে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা হোক দোকানওয়ালা হোক সবে যদি পুরা দিন
শান্তির সাথে নিজের দোকানটা চালাব পারে, ঠেলা চালাব পারে, রিক্সা, রাতে হলে তার বাল বাচ্চার কারণে কিছু পয়সা লই যাব। এটু সরকারের সরকারের পার্টি, এটু বিজেপির লিডার, বিজেপির লিডার এটু করে আছে, মতলব সরকারের ইনস্টিগেটরে এটু হয়ে আছে, হেমন্ত সভার ইনস্টিগেশনও হয়ে আছে বা তার কোনো মন্ত্রীর ইনস্টিগেশন। এটু বহুত মা খুর পাপ, এটু করিব না লাগে। আজি যদি গোটেই অসমতে এটু আরম্ভ হয়ে যায় মানে শান্তি থাকিব পারিব নেকি? বিশ্ব শর্মা বাবা হব পারে এই নামটো দি দিছে, এনে হেমন্ত সাহেবে মাইক দিয়ে মিয়াক দেখিব নোৱাৰে। লাদিন কোনে নাম রাখিছে? কোনো তো রাখা নাই, হি দি আছে প্রথম লাদিন। দশজন মুসলমানের দোকান হয়ে গেলে লাদিন বাজার হয়ে যাবে নাকি? কোনো কথা নাই, ইস্যু নাই।